ইনায়েতুল আব্বাসী, দোয়া করি আল্লাহ তাকে তন্দুরুস্তি হায়াতে তৈয়বা দান করুন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। দেখেন, এক আজহারি তাকে ষড়যন্ত্র করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আরেক সাইদি যাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ক্যাঙ্গারু টার্মিনাল বানিয়ে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে এইভাবে পচাচ্ছে, এইভাবে অনেক আলেম ওলামা আজকে জেলে, তারা নির্যাতনে নির্যাতনে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আলেম ওলামা এটাকে শেষ করা যাবে না। সাইদির পরে আমরা আজহারিকে দেখেছি, আজহারির পরে এখন আর এই যে নাইতুল্লা আব্বাসী, আমাদের এলাকা কিন্তু অপরিচিত নন। দুই কথা আমি তার পরিচয়টা দিচ্ছি। আমাদের এলাকায় একজন জৌনপুরি পীর সাহেব আসতেন, হযরত মাওলানা নেসার আহমদ আব্বাসী, মুরব্বীরা দেখছেন, নেসার আহমদ আব্বাসী সাহেব। এখানে ইসলামী পাঠাগার ছিল, ছোট্ট একটা ঘর, এই ঘরে এসে তিনি থাকতেন, এখানে ক্যাম্পিং করতেন। এই এনায়েতুল্লাহ আব্বাসীর বাবা হযরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসী রাহেমাহুল্লাহ আলাই, একদিকে তিনি আলেম ছিলেন, আরেকদিকে পীর ছিলেন, জৌনপুরি খানদানের একটা জ্বলন্ত প্রদীপ ছিলেন। তিনি মাহফিলে যেতেন রিক্সায়, তখন রাস্তাঘাট এরকম ছিল না, বন্দুক একটা সঙ্গে নিতেন, বন্দুক একটা। হযরত মাওলানা মাহমুদ মুস্তফা আল মাদানী শহীদ রাহমাউল্লাহ আলাইর পরে আরেকজন পীর কামেল আমি দেখেছি, এনায়েতুল্লাহ আব্বাসীর আব্বা হযরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসী রহমতুল্লাহ আলাই। তো আমি কোনো কোনো মাহফিলে তার সাথে যেতাম, আমার ভাই মাওলানা সানাউল্লাহ সাহেব তিনিও যেতেন। গাজীপুরে একটা মাহফিল ছিল, তখন আমরা দুইজনে একটা রিক্সা নিয়েছি, হুজুর আর তার খাদেম আরেকটা রিক্সা নিয়েছেন। রিক্সায় বসার পরে এইবার হুজুর বলে তার খাদেমকে, আমার বন্দুকটা নিয়ে আসো। আমি হেসে বললাম, হুজুর যাবেন মাহফিলে বন্দুক দিয়ে কী করবেন? হুজুর হেসে বললেন, আসা যাওয়ার পথে রাস্তাঘাটে কিছু পাগলা কুত্তা টুত্তা আসে, পাগলা কুকুর টুকুর আসে, যদি কামলাইতে আসে তাহলে এই কুকুরকে মারা লাগবে, এই জন্য আমি বন্দুক নিয়ে মাহফিলে যাই। আলহামদুলিল্লাহ আমার এলাকাবাসী তার অনেক মেহমানদারি করেছেন এই পাঠাগারে, তার জন্য খাওয়া দাওয়া নাস্তা আমি নিজেও আমার ঘর থেকে এই খাওয়া নাস্তা মাঝে মাঝে এখানে এনে তার খেদমতে পেশ করতাম। হুজুর খুব ভোজন রসিক ছিলেন, যখন এখানে নিজের লোক রান্না করত খাদেম, তখন হুজুর নিজের হাতে টমেটো শসা কাঁচামরিচ ধনিয়া পাতা দেখি যে একটা পেয়ালার মধ্যে হুজুর কেটে 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 নিজে সালাদ বানাইতেন। এনায়েতুল্লাহ আব্বাসীর বাবার কথা বলছি, তা আলহামদুলিল্লাহ তার পদধূলি আমাদের এলাকায় আছে, তার দোয়া আমাদের এলাকায় আছে, আমিও তার দোয়ার একজন ফসল, এটা আমি অস্বীকার করতে পারছি না। আমাদের পূর্বপুরুষ আগে যারা আলেম ছিলেন তারা আমাদের চেয়ে অনেক সমজদার ছিলেন, অনেক সাহেবে এলেম ছিলেন, অনেক ম্যাচিউর ছিলেন। সময় যত যায় আলেম তত কাঁচা হয়, এলেম তত কমে যায়। আজকের একজন আলেম আর 500 বছরের আগের একজন আলেম, এই দুইজন বোধ হয় একরকম। আজকের এই দেশের সবচেয়ে বড় আলেম তাদেরকে একটা পাল্লায় উঠান, আর 1000 বছর আগের একজন আলেম তার একটা আঙ্গুল এক পাল্লায় উঠান, কোনটার ওজন বেশি হবে? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশে শুধু এনায়েতুল্লাহ আব্বাসী নন, নেট জগতের সাথে যাদের যোগাযোগ আছে তারা এটা স্বীকার করতে বাধ্য হবেন,
কত কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দিয়েছেন, কত আলেম ওলামা ইসলামের মুজাহিদ আল্লাহ পাক এই জমিনে তৈরি করে দিয়েছেন। ইসলামের পক্ষে এইভাবে কথা বলার মতো আলেম দুনিয়ার অন্য কোনো মুসলমান দেশে নাই, বাংলাদেশে সবচেয়ে বেশি। এখন ইহুদিবাদীদের মুশরিকদের এটা সহ্য হয় না, নাস্তিক ব্লগার তাদের এটা সহ্য হয় না। আর এরা সেই মানুষ যারা 91 নির্বাচনের আগে কুকুরের মুখে দাড়ি লাগিয়েছিল, কুকুরের মাথায় টুপি দিয়েছিল, দিয়ে পোস্টারে পাশে লিখেছে তুই রাজা কার, তুই কুত্তা। এটা আপনারা কেউ কেউ বোধহয় দেখেন নাই, কুকুরের মাথায় টুপি দিয়েছিল। এই সেই গাদানি কমিটি, তারা জামাতকে নির্মূল করেছে প্রথম, যে জামাতের নামও যেন না থাকে। আর বাংলাদেশে আলেম ওলামার ইস্যু যখন আসলো, গত এক সপ্তাহে আপনারা দেখেন জামাত একমাত্র ইসলামিক রাজনৈতিক দল, প্রত্যেকটা বিভাগীয় শহরে তারা প্রথম মিছিল করেছে। কি এরবারের প্রত্যেকটা জেলা শহরে তারা মিছিল করেছে। সাংবাদিকেরা বলে এত বড় মিছিল আমরা জীবনে কোনোদিন দেখিনি, এক একটা মিছিলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এটা দেখা যায় না, এত বড় বড় মিছিল জামাত করেছে। আমাকে গত পরশু একজন রানিং এসপি, এসপি সংগতকারের আমি নাম বলছি না, তিনি ফোন করে বললেন হুজুর জামাতের এই যে বিশাল বিশাল বড় বড় মিছিল, সেদিন ঢাকা দক্ষিণের মিছিল ছিল, ঢাকা দক্ষিণ, এত মানুষ কোত্থেকে আসলো? আমি বললাম স্যার কোত্থেকে আসলো এইটা বোধহয় বুঝতে পারেন নাই, এইমাত্র একটু মাথা দেখা গেছে, এখনো পুরো বডি এই মিছিলের দেখা যায়নি। হুজুর তবে একটা কথা, জামাত যখন মিছিল বের করে, শিবির যখন মিছিল বের করে, তখন আমাদের পুলিশের আমাদের ছেলেদের মাথাও গরম হয় না, কোনো রিস্কও থাকে না, ঠান্ডা মাথায় তারা ডিউটি করে। কারণ তারা সবাই বিশ্বাস করে এরা ভাঙচুর করবে না, এরা গাড়িতে আগুন দেবে না, এরা ব্যাংকে ঢিলা মারবে না, এরা পুলিশের উপরে আক্রমণ করবে না। এই যে গত এক সপ্তাহে জামাত এতগুলা মিছিল করল, জেলা পর্যায় থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, মানে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলা প্রপারে, এখানে কোনো বাড়াবাড়ি, কোনো রকমের অগ্নিসংযোগ, কোনো মারামারি কিছু হয়েছে? আজকে বৈতুল মোকাররম কেন্দ্রিক ঢাকাতে মিছিল হওয়ার সম্ভাবনা আছে, অন্য অন্য ইসলামী দল তারা প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। সেই ইসলামী দলের ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, জামাত কিভাবে মিছিল করেছে আপনারা দেখেন। আর এই নাস্তিক ব্লগাররা চায় আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা তারা মাঠে নেমে যখন এইভাবে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে আসবে, তখন তাদের সাথে সরকারের সরকারি দলের একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষটা তারা চায় যে আলেমরা মাঠে নামুক, টুপিওয়ালা দাড়িওয়ালা এরা মাঠে নামুক, যখন সংঘর্ষ হবে তখন আমরা পুরো দুনিয়াকে দেখাবো যে দেখো বাংলাদেশ মৌলবাদীতে ভরে গেছে, জঙ্গিবাদীতে ভরে গেছে, বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই, বাংলাদেশ আজকে এই এই এইভাবে তারা দেশকে কলঙ্কিত করবে। এরপর এই ধরনের অরাজকতা যদি শুরু হয়, সরকারের একটা দায়িত্ব আছে, সেই সরকার ইসলামী সরকার হোক, গণতান্ত্রিক হোক, নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, সবসময় সরকারের একটা দায়িত্ব আছে, সরকারি সম্পত্তি, সরকারি সম্পদ এগুলো রক্ষা করা আছে না নাই? এই জন্যই পুলিশ মাঠে এই যে মিছিল টিছিল থাকলে, অনেক মিছিলে জনতার চেয়ে পুলিশের সংখ্যা বেশি, কারণ যদি কিছু হয়, যদি কিছু তো জামাত গত এক সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় বড় মিছিলগুলো করেছে, যদি কিছু হয় নাই, যদি কিছু হয় নাই। এখন আমার আলেম ভাইদের কাছে, প্রত্যেকটা ইসলামী সংগঠনের কাছে আমার অনুরোধ, আপনারা মিছিল কিভাবে করবেন গত এক সপ্তাহের মিছিলগুলো আপনারা দেখেন, সরকারের সাথে সংঘাতে যাওয়া যাবে না,
সরকার যে সরকারই হোক সেই সরকারের আনুগত্য আমাদের করতে হবে নাকি? সরকার যদি খারাপ কিছু করে বলে, ইসলামের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তখন এটার প্রতিবাদ করার ক্ষমতা অধিকার আপনাদের আছে, আমাদের আছে, তখন দেখা যাবে।